হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধু দেখো, মাছ কাটা হচ্ছে। পুকুর মারা হয়েছে, পুকুরে চারটে বড় বড় শোল মাছ পড়েছে। মাছ আর মাছ, মাছ আমি খাই কিন্তু কাঁটার জন্য একটু ভয় করে মাছ। আর এখানে কয়েকটা কই মাছ, ল্যাটা মাছ পড়েছে। আর এই দেখো পড়েছে খোলসে মাছ, ফলই মাছ, কত মাছ। এগুলো সব বড় বড় শোল মাছগুলো, ছবিতে অনেকটাই ছোট লাগছে কিন্তু আসলে এগুলো অনেকটাই বড় দেখতে। হ্যালো গাইস, বিকেলবেলা এখন একটু হাওয়া খেতে বেরিয়েছি। অনেকদিন পর আমাদের এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা বন্যার জলে ডুবে গেছিল, এখন এটা ঢালাই হয়ে গেছে। সূর্যি মামা ডুবে গেছে। এই রাস্তাটা আগে বন্যার সময় মোরাম রাস্তা ছিল, এখন ঢালাই রাস্তা হয়ে গেছে। দেখতে পাচ্ছো গরু। মেজদির বাড়ি থেকে মা জামরুল এনেছে, এত জামরুল এনেছে আর কি এনেছে। আর এনেছে আমের আচার, এবছর তো আম খুব একটা হয়নি, তারপরও আচার পাওয়া গেছে একটু। আর সন্ধেবেলায় আমাদের বাড়ির পাশেই উদয় সংঘের পরিচালনায় হচ্ছে মনসা পুজো, চলে গেছি সেখানে মনসা ঠাকুর দেখতে। দেখতেই পাচ্ছ এখন খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছে, সবাই এসেছে, গোটা পাড়ার সবাই। আর এই এসেছে চন্দনাদি, তারপর আর আমাদের ছোট্ট পুচকুর সঙ্গে আছে এই ভাগ্নে মদন। সবাই এখন খিচুড়ি খাওয়ায় ব্যস্ত, আমিও খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি। আর খিচুড়ি এনেছি কতটা দেখো। খিচুড়ি প্রসাদ বিতরণের পরেই এখানে হয়েছিল যেমন খুশি সাজু প্রতিযোগিতা, এরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, দেখতেই পাচ্ছ। হ্যালো গাইস, মনসা পুজোয় প্রচুর প্রচুর খিচুড়ি খেয়েছি, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আমাকে প্রচণ্ড ঘাম দিয়েছে, কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মাঝে, সাবস্ক্রাইব করো। আমার ফেসবুক রয়েছে বন্দনা দাস, তোমরা ফলো করতে পারো। এছাড়া রয়েছে আমার ফেসবুক পেজ বন্ধু। ইউটিউবে যা যা ভিডিও দিয়ে থাকি তার আপডেট দিয়ে থাকি আমি বন্ধুতে, তোমরা ফলো করে দাও। আর রয়েছে আমার ইনস্টাগ্রাম বন্দনা 4548। যাও যাও ফলো করো আর লাইক কমেন্ট শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করতে ভুলো না।